অজগর সাপের সঙ্গে বসবাস 8 বছর বয়সী ইসরায়েলি শিশু ইনবারের। তার খেলার সাথীও বেলে নামের অজগরটি। সুইমিং পুলে একসাথে সাঁতার কাটা কিংবা গলায় জড়িয়ে রেখে তার পোষা অন্য সাপের সঙ্গে খেলাধুলা করা সবই খুব স্বাভাবিকভাবেই চলে ইনবারের। সাপের সঙ্গে সাঁতার কাটতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। করোনার কারণে স্কুল বন্ধ, এ সময়টা সাপের সাথে খেলে আমার ভালো সময় কাটছে। যদিও ইনবারের এমন কর্মকাণ্ডে সমর্থন দেয়ায় তার মাকে উন্মাদ বলেন প্রতিবেশী অনেকেই। তবে তার মার বক্তব্য, অন্যান্য পোষা প্রাণীর মতোই অজগরটিকে ভালোবাসে ইনবার, এতে পাগলামির কিছু দেখেন না তিনি। ইনবার সাপের সাথে বড় হয়েছে, ও যখন খুব ছোট ছিল বেলেও ছোট ছিল, দুজন একসাথে গোসল করত। এখন ওরা বড় হয়েছে, একসঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটে, খুব মজা করে। আমার কাছে মেয়ের আনন্দই সব। প্রাণীদের ভালোবাসলে মানুষ অনেক মানবিক। ইনবারদের বাড়িতে সাপ ছাড়াও আছে নানা রকম পোষা প্রাণী, যাদের নিয়ে তার পুরো পরিবারের খুব ভালো সময় কাটে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।